তো গাইজ, কিছুদিন আগে আমি একটা ব্লগ ভিডিও করেছিলাম যে বহরমপুর শহরের মধ্যে দিয়ে না যেতেই যে রাস্তা, নতুন রাস্তা কলাবাগানের পাশ দিয়ে চলে যাচ্ছে, সেই রাস্তা সম্বন্ধে। তো ইতিমধ্যে যে ভিডিওর স্ক্রিপ্টটি দেখছেন সেটা হলো মূলত সেই রাস্তায়। তো আজকের ভিডিওতে আলোচনা হবে বহরমপুর শহরের যে দ্বিতীয় ব্রিজ, যে ভাগীরথী গঙ্গার তীরে যে গড়ে উঠছে নতুন ব্রিজ, সেই ব্রিজের কাজ কত দূর হয়েছে, কত কী। তো আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা হবে, চলুন। তো গাইজ, আপনাদেরকে এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখানো হচ্ছে, তো মূলত জুম করে দেখাবো যে এই দিক দিয়েই কিন্তু চলে আসবে সেই নতুন রাস্তা। তো সেই ওই রেল লাইনের বার হয়ে কিন্তু এই রাস্তাটা কিন্তু এদিক দিয়ে চলে আসছে। তো এইটা দেখতে পাচ্ছেন যে এটা হলো বাসুদেবখালীর মোড়। আসলে যে বহরমপুর যেতে যে উত্তরপাড়া, উত্তরপাড়ার ডান দিক দিয়ে কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে, যে কর্ণসুবর্ণ যাওয়ার রাস্তা। সেই কর্ণসুবর্ণ না যেতে যে বাসুদেবখালী, সেই বাসুদেবখালীর কাছে কিন্তু উত্তরপাড়া থেকে 4 কিলোমিটার দূরে বাসুদেবখালী, ওইখানে কিন্তু এই যে ব্রিজের কাজ শুরু হচ্ছে। তো এটা ব্রিজ হবে, এর ভিতর দিয়ে লোকাল রাস্তা যেটা সেটা থেকেই যাবে, এবং এখান থেকেই ব্রিজ শুরু। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, তো এই যে জমিগুলো দেখছেন, এই জমিগুলোর প্রাইস কিন্তু আজকের বাজারে কিন্তু অনেক। তো এই যে জমিগুলো, এগুলোতে সবই কিন্তু সবজি হয়, ভালো জমি। তো এই জমিগুলো কিন্তু এই রাস্তা করার জন্য সব জমিগুলোকে কিনতে হয়েছে। এবং এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু 1 টাকা 2 টাকার রাস্তা না, এই রাস্তা কিন্তু বহু টাকার বাজেটের রাস্তা। সেই জন্য কিন্তু অনেক দেরি হচ্ছে যে NH 34 রাস্তা এতটা দেরি হচ্ছে কেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ভাগীরথীর তীরে যে নতুন ব্রিজ গড়ে উঠছে, তো আপনাদেরকে ওখানে কাছে গিয়ে দেখাবো পুরো ডিটেলস। তো আজকের ভিডিওতে কিন্তু আলোচনা পুরোটাই হবে, তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকুন, সকলকে দেখার জন্য অনুরোধ করব। তো এই হচ্ছে সেই ভাগীরথীর উপরে গড়ে ওঠা নতুন ব্রিজ। তো এখন আপনারা গঙ্গাতে ভেসে যাওয়া যে নৌকাটিকে দেখছেন, এই নৌকো এখানে কিন্তু এরকম অনেকেই আছে। তো এই যে ব্রিজের ক্ষেত্রে, ব্রিজের কাজ করার ক্ষেত্রে যে বিভিন্ন রকম হেতার, তো সেই সমস্ত যন্ত্রপাতি কিন্তু এই পার থেকে ওই পারে বহন করা হয় এই নৌকাতে। তো গাইজ, আপনারা এই যে শ্রমিকগুলোকে দেখছেন, তো তাদের কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু ব্রিজ গড়ে উঠছে। তো প্রথমেই তাদেরকে স্যালুট জানানো উচিত, এই যে বাইপাস রাস্তা এবং দুটো ব্রিজ হবে এখানে, বাইপাস ব্রিজ। তো বুঝতেই পারছেন যে এটা একটু সময় লাগবে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বিম, এই যে ব্রিজের বিম, সেই বিম কিন্তু এতদিন উঠতেই প্রায় 4 বছর 5 বছর লেগে গেছে। তো জলের মধ্যে যে বিমের কাজ, সেই বিমের কাজ কিন্তু হয়ে গেছে, এখন শুধু কাজ হচ্ছে শুধু ব্রিজ ঢালা, মানে টুক টুক করে শুধু ব্রিজকে ঢালতে ঢালতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো বহরমপুরের যে ওভারব্রিজ ছিল, সেই ওভারব্রিজে যে 6টা বিমের ব্রিজ ছিল, 6টা খুঁটি, তো এই যে নতুন ব্রিজ হচ্ছে, এই নতুন ব্রিজে গঙ্গায় কিন্তু থাকবে, গঙ্গার মধ্যে মাত্র 3টে যে বিম থাকবে, আর বাকি এই পারে 1টা আর ওই পারে 1টা, মোট 5টা বিম হবে। মানে গঙ্গাতে জলে মাত্র 3টা বিমে তৈরি হবে এই ব্রিজ। তো দেখতেই পাচ্ছেন যে ব্রিজের কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে, আশা করি এই ব্রিজ 1.5 থেকে 2 বছর বা তার কম সময়েও কমপ্লিট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো বুঝতে পাচ্ছেন বন্ধুরা, এই ব্রিজের কাজ কিন্তু এখন দ্রুতগতিতে চলছে। তো এই যে ব্রিজ, এই ব্রিজ কিন্তু প্রায় 4 বছর থেকে কিন্তু হচ্ছে। তো বিমের কাজ তো প্রায় কমপ্লিট, এখন শুধু ব্রিজ ঢালা। তো ব্রিজ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং কিভাবে ব্রিজ তৈরি হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত রকম মানে সিস্টেমে, জলের ওপরে না খুঁটি না ই, তো টুকটুক টুকটুক করে কিন্তু কাজ কিন্তু এগিয়ে চলছে ব্রিজের। তো দ্রুতগতিতে এখন কিন্তু কাজ চলছে, কাজ কিন্তু কন্টিনিউ চলছে, কাজ কিন্তু থেমে নেই। খুব শীঘ্রই কিন্তু এই ব্রিজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এই যে বাইপাস রাস্তা, এই রাস্তা কিন্তু চালু হয়ে যাবে, এবং বহরমপুর শহরের যে ওভারব্রিজে যে জ্যাম, যে ভিড়, সেই জ্যাম কিন্তু অনেকটাই কমে যাবে। তখন কিন্তু এই দিক দিয়ে কিন্তু সোজা NH 34 বহরমপুর শহর না যেয়েই কিন্তু সোজা কলকাতা যাওয়া হবে এই রাস্তা দিয়ে। তো বুঝতেই পারছেন যে সেই দিন আর কিন্তু বেশি দেরি নাই, সেই দিন যখন চলে আসবে তখন মুর্শিদাবাদের মধ্যে কিন্তু একটা গর্ববোধ হবে। এবং এই রাস্তাতে যে বুঝতেই পারছেন যে মুর্শিদাবাদের এটা কিন্তু বৃহত্তম ব্রিজ হবে, যে ফারাক্কা ব্রিজের পরে কিন্তু এটা কিন্তু মানে দ্বিতীয় স্থানে থাকবে বলে মনে করছি। তো এই ব্রিজের কাজ দ্রুত গতিতে চলছে এবং তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে, এবং পুরো আপডেট যেমন যেমন হবে সব কিছু কিন্তু ভিডিওতে আপনারা পেয়ে যাবেন।
তো বন্ধুগণ আপনাদের আপডেট দেওয়া ছিল আজকের এই ব্রিজ সম্বন্ধে। তো আজকের যে আপডেটটা সেটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর আরো নিত্য নতুন বিভিন্ন রকম ব্লগ ভিডিওগুলি দেখার জন্য এই বেঙ্গল টপ ব্লগ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন আরো বিভিন্ন রকমের ব্লগ ভিডিও বিভিন্ন রকম তথ্য নিয়ে হাজির হব আপনাদের সম্মুখে। তো দেখা হবে আবার নতুন কোন নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালোই থাকুন, সুস্থই থাকুন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।